মালদা জেলায় এক শিশুর শরীরে ওমিক্রন সংক্রমণের ভুয়ো খবর স্বাস্থ্য দপ্তরে ছড়িয়ে পড়তেই মালদা জেলা তথা গোটা রাজ্য জুড়ে তোলপাড় ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সংক্রামিত শিশু ও তার পরিবারের সদস্যদের আইসোলেশনে রেখে তাদের লালা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ওই শিশু সহ তার পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে পরিবারের সদস্যদের দাবি, এর আগেও তারা মালদায় একটি বেসরকারি নার্সিংহোম থেকে করোনা টেস্ট করিয়েছিল, সেই রিপোর্টও নেগেটিভ ছিল। কিন্তু স্বাস্থ্য দফতর বিষয়টি জানা সত্ত্বেও তাদের হয়রানির শিকার করেছে বলে দাবি তাদের। দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের সকলকে ছেড়ে দেওয়া হয় বলেই জানা যায়। চারজন পেশেন্ট যারা কালকে এসেছেন তাদেরকে এখানে আরটিপিসিআর টেস্ট করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডিপার্টমেন্ট থেকে আমি যেটুকু খবর এখন পর্যন্ত পেয়েছি তাতে তারা সবাই নেগেটিভ এবং তাদেরকে এক্সপার্টদের সাথে আলোচনা করার পর এবং তারা ডিসিশন নেওয়া হয়েছে এখান থেকে যে তাদেরকে ডিসচার্জ করা হবে এবং ডিসচার্জের প্রক্রিয়া চলছে, ডিসচার্জ হবে না আমি সেটা জানি না। তো আমার এখানে যেটা পড়েছে আমার যার কাছে সেটা পেয়েছি আমি জানি না বিশ টাকা। আচ্ছা, চারজনের কারা কারা সেটা? তাহলে ওই যারা একসাথে ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাদের কি তাহলে আজকে তাহলে ছাড়া পেয়ে যাচ্ছে? প্রক্রিয়া চলছে আমাদের। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।